ওম শিবে যস্য পরাভক্তি স্ত্যাগেপি রতিরুত্তমা অহেতুক কৃপা সিন্ধু শিবানন্দম নমাম্যহম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম গুপ্তপুরের সহায়তায়। আজকে আমাদের এই পাঠ্যচক্র আমাদের আলোচনার বিষয়বস্তু ধারাবাহিকভাবে চলছে শিবানন্দ বাণীর দ্বিতীয় খণ্ড থেকে আমরা বলছি। শিবানন্দ বাণী রামকৃষ্ণ সঙ্গে দ্বিতীয় সঙ্গগুরু পরম পূজ্যপাদ শ্রীমন স্বামী শিবানন্দজির কথোপকথনের সংকলন। যে দিনের স্মৃতি আমরা বলব এটা 1931 সালের ঘটনা। বেলুর মঠে পূজনীয় মহারাজের শরীর খুব আস্তে আস্তে খারাপ হয়ে গেছিল। পূজনীয় মহারাজ 80 বছর অবধি বেঁচে ছিলেন আর 4 বছর তার মহাপ্রয়াণী। এটা 1931 সালের ঘটনা। 1934 সালে পূজনীয় মহারাজের মহাপ্রয়াণ ঘটে। একমাত্র ঠাকুরের শ্রীরামকৃষ্ণদের পার্ষদের মধ্যে একমাত্র মহাপুরুষ মহারাজই সবচেয়ে বেশি দিন বেঁচে ছিলেন। তার মূল কারণটা হচ্ছে এদের সমস্ত জীবনটাই চলে গেছে না খেয়ে থাকতে। খাওয়া দাওয়া ছিল না, প্রচণ্ড পরিশ্রম ছিল এবং কোনোরকম এরা জীবনটাকে বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু ত্যাগ তপস্যাই এদের জীবনের মূল মন্ত্র ছিল। সেই কারণে প্রায় সবাই স্বামী বিবেকানন্দ গিয়েছেন 39 বছরে, এরকম অনেকেই অল্প বয়সে চলে গিয়েছেন। অদ্বৈতানন্দজি অদ্বৈতা অনেক বছর বেঁচে ছিলেন, উনি এসেছিলেন অনেক বেশি বয়সে। ঠিক সেরকমভাবে অনেকেই ধীরে ধীরে চলে গিয়েছিলেন, এরা হয়তো বেঁচে থাকলে বেশি ভালো হতো। কী হল আমরা পূজনীয় মহাপুরুষ মহারাজের এই স্মৃতি কথাটি পড়ছি। মহাপুরুষ মহারাজ লেখক লিখছেন, মহাপুরুষ মহারাজের শরীর অত ভালো দুর্বল যে, এত দুর্বল যে অন্যের সাহায্য ব্যতীত নিজের খাটুইতে নিজে নামিতেও কষ্ট হয়। রাত্রে প্রায় ঘুম হয় না, সেই জন্য রাত্রেও সেবকগণ পালা করিয়া কেহ না কেহ সর্বক্ষণ তাহার কাছে থাকেন। তিনি সমস্ত রাত্রে ভগবৎভাবে বিভোর হয়ে থাকেন। কখনো নিকটস্থ সেবককে কথামৃত গীতা উপনিষদ বা ভাগবত প্রভৃতি গ্রন্থের কোনো নির্দিষ্ট অংশ পাঠ করিতে বলতেন এবং শ্রবণ করেন তন্ময় হইয়া। আবার কখনো বা চুপচাপ ধ্যানস্থ হইয়া থাকেন, কেবল শ্রী শ্রী ঠাকুরের নিকট করজোড়ে কাতর প্রার্থনা করেন সমগ্র জগতের কল্যাণের জন্য। আহা, সে কি আবেগপূর্ণ ভাষা! কখনো বা দেবদেবী ছবি বুকে ধরিয়া শুইয়া আছেন, সর্বক্ষণই এক দিব্যভাবে মাতোয়ারা। সেবক যদি জিজ্ঞাসা কখনো জিজ্ঞাসা করেন মহারাজ একটু ঘুমুবেন, তখন তিনি বলেন আমার আবার ঘুম কিরে, এবং সঙ্গে সঙ্গে সুর করিয়া গাইতে থাকেন, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে যাকে জেগে থাকি, যোগ নিদ্রা তোরে দিয়ে গোমা, ঘুমেরে ঘুম পাড়াইছি, এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি, যে দেশে রজনী নয় মা সে দেশের এক লোক পেয়েছি, আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধা করেছি। একবার ঘুমের প্রসঙ্গে বলে চণ্ডীতে বলেছিলেন যে মায়ে যে সেই নিদ্রারূপিণী, ইয়াদেবি সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা, তিনি সকলের অধিষ্ঠান রূপিণী, চরাচর সমস্ত জুড়ে রয়েছেন, তিনি ছাড়া আর কিছু নেই, আধারভূতা জগতস্তমেকা, সেই মাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র আধার। মা আমার হৃদয়কন্দর আলোকিত করে সর্বক্ষণ বিরাজ করছেন, তাকে দর্শন করলে সব শ্রান্তি দূর হয়ে যায়, ঘুমের আর কোনো দরকারই বোধ হয় না। যখনই একটু শ্রান্তি বোধ করি তখনই মাকে দেখে নিই, ব্যাস আনন্দম, সব শ্রান্তি দূর হয়ে যায়। এটি হচ্ছে শ্রুতি কথা যে অংশটুকু আমরা পড়লাম, যে মহারাজের শরীর এত দুর্বল হয়ে গেছেন, সাপোর্ট লাগবে, কারণ সাহায্য ছাড়া তিনি হাঁটতে চলতে পারতেন না। আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজের দেখবেন 95 বছর বয়স হয়ে গেছে, এখনও তিনি কারোর সাহায্য ছাড়াই হাঁটাচলা করেন, যেহেতু এই পায়ে একটু পায়ে ভেঙে যাওয়ার পরে ওনার একটা লার্জিং সাপোর্ট লাগে, আর 95 বছর বয়স তো ব্যালেন্সের একটু সমস্যা, ওই কারণে একজন সেবক থাকে কিন্তু কখনো তাকে তিনি ছুটতে দেন। রঘুনাথানন্দজি মানুষকে দেখেছিলাম এত সেলফ রিলায়েন্ট ছিলেন, কখনো কারোর ওপর কোনোরকমভাবে কোনো নির্ভরতা তার মধ্যে ছিল না, কখনো না। তিনি প্রণাম করতে বসতেন, শেষের দিকে একটু মুখ থেকে লালা পড়ত,
ওই কারণে একটা রুমাল ভেতরে ঢুকিয়ে আর বাইরের অংশটা ঝুলিয়ে রাখা হতো। মহারাজ নিজে থেকে সেই থেকে সেইটিকে মুছতেন, আবার সকলের সঙ্গে কথা বলতেন, দর্শন দিতেন। সেইখানেই শেষ নয়, রঘুনাথ আনন্দকে দেখেছি, আমরা তো মন্দির থেকে চলে যাই, আপনারাও অনেকে ঘর থেকে চলে যান, আলো পাখা যেরকম জ্বলতে থাকে সেরকম আলো পাখা জ্বলতে থাকে, বিশেষ করে অফিসে এবং মন্দিরগুলোতে আমরা তা দেখি। যেহেতু এর মালিকানা আমরা নই, তাই মন্দিরের পাখা চলতেই থাকে, চলতেই থাকে, আমরা দেখি কিন্তু চোখ বন্ধ করে থাকি। মহারাজকে দেখেছি যে মহারাজ সবার শেষে প্রণাম হয়ে গেলে সবাই চলে গেলে তবে মহারাজ উঠতেন, অন্যদের দেখেছি আগে মহারাজকে তুলে নিয়ে যাওয়া হতো, প্রতিষ্ঠানগুলি ঘরের থেকে বেরোনোর আগে বলতেন আগে জানল আলো পাখাগুলো বন্ধ করুন, আলো পাখাগুলো বন্ধ করা হতো। আর রঙ্গনাথ আনন্দজি শেষ জীবনতে নিজেই নিজের প্রণামের ঘরের আলো পাখা বন্ধ করতেন, এতখানি পার্টিকুলার ছিল। রঙ্গনাথ আনন্দজি দেখেছি যে তখন এই এখনকার মতো কোলগেট টুথপেস্ট নয়, তখন মেটাল ইয়েতে ছিল, তা উনি পুরো টুথপেস্ট ব্যবহার করা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ওই আগে লোহার পেপার ব্রেড পাওয়া যেত, সেই নিয়ে টুকে 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 পেপার ব্রেডে এই টুথপেস্টে যতটা টিউবে যতটা টুথপেস্ট আছে সব বার করে নিতেন, তারপরে সেই ক্র্যাপটাকে মুড়তেন, মুড়ে 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 যতটা অতিরিক্ত আসতো সেইটা শেষ বিন্দু অব্দি তিনি ব্যবহার করতেন। ঠাকুরের সম্পদ, মাধবানন্দজির কথা শুনেছি, খাবার জল মুখ ধুচ্ছেন, বা হাতটা ট্যাপে ওই ঢাকনার মাথায় আছে, একটু করে খুঁজছেন, মুখ ধুচ্ছেন, আবার বন্ধ করে দিচ্ছেন, যখন তিনি কুলু করছেন তখন মুখটা বন্ধ। ঠাকুরের সম্পদ নষ্ট যেন না, আমাদের দেশে দেখি আমরা কল খুলে দিলাম যতটা প্রয়োজন তা পাঁচ গুণ জল বেরিয়ে যাচ্ছে, জল বেরোচ্ছে বাবার জল বেরোচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা জল সংরক্ষণের কথাও ভাবি না, কোনো কিছুর কথা ভাবি না, আমাদের এখানে ছেলেদের মারধরের ভয় দেখি ইদানিং জল খরচটা বন্ধ হয়েছে, তারা ওই একটি থালা ধুতে যে পরিমাণ জল খরচ করে তাতে পনেরোটা থালা ধোয়া যায়, দুটো চারটে না একবারে পনেরোটা ধোয়া যায়, এত জল খরচ করে তারা। সবাই মনে করে অনন্ত জীবন নিয়ে এসেছেন, কী সুন্দর একটা কথা বলছেন। রাত্রে প্রায় ঘুম হয় না, আমাদের তো ঘুম না হলে পরের দিন সকালে এসেছেন ক্লান্তি কত কী আমরা করি, কিন্তু এনারদের সঙ্গে আমাদের এখানে বেশি করা, সেই জন্য রাত্রে সেবকগণ পালা করিয়া কেহ না কেহ সর্বক্ষণ তাহার কাছে থাকেন। কী করেন তারা? তিনি সমস্ত রাতই ভগবতভাবে বিভোর হয়ে থাকেন, কখনো নিকটস্থ সেবককে কথামৃত গীতা উপনিষদ বা ভাগবত প্রভৃতি গ্রন্থের কোনো নির্দিষ্ট অংশ পাঠ করিতে বলেন এবং শ্রবণ করিয়া তন্ময় হইতেন। এই ট্র্যাডিশনটা কিন্তু এখনও আছে আমাদের প্রেসিডেন্ট ভারতের ক্ষেত্রে, আমরা দেখেছি অনেকেই রাত্রে ঘুমোতে পারেন না, সেবক যিনি থাকেন হয় তার কাছে কিছু শোনেন, নাহলে তাদেরকে দুশো আড়াইটের পর মানে ঘুম পাড়িয়ে রাখাটাই খুব কঠিন। মুকেশানন্দজি আড়াইটের পর আর ঘুমোতে পারতেন না, বাইপাস সার্জারি হয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় ঘুমোতে হবে, এটা ঠিক ছিল যে সারাদিনে এত ঘন্টা ঘুমোতে হবে, কিন্তু মহারাজ দুটো আড়াইটের পর আর ঘুমোতে পারতেন না, বারবার উঠতে চাইতেন, যেহেতু ওনার চেহারাটা একটু শাড়ি ছিল তাই নিজেরই উঠতে পারতেন না, তাই ওইটা সেবক নির্ভর দিচ্ছিল, সেবকরা তাই গুছিয়ে বাঁচিয়ে গায়ে হাত বুলিয়ে টুলিয়ে এখনও আড়াইটে বাজেনি, দেখুন ঘড়ির কাঁটা কুড়িয়ে দিয়ে এখনও অনেক দেরি আছে, এরকম সব নানারকমভাবে ছেলে মানুষের মতো ঘুরে রাখতেন। মহারাজ কিন্তু বুঝতে পারতেন এবং ওই শুয়ে শুয়ে তিনি জপধ্যান শুরু করতেন, আত্মস্থান অনুযায়ী একদম স্ট্রিক্টলি সেই শরীর চলে যাওয়ার দেড় বছরের আগে অব্দি যতদিন তিনি নিজে বসে বসে জপধ্যান করতে পারতেন অথবা যতদিন তিনি নিজে শুয়ে শুয়ে জপধ্যান করতে পারতেন, দুটোর পরে দুটো আড়াইটের পরে হাত পা ধুয়ে মহারাজ জপ করতে বসতেন। আত্মস্থানজিকে দেখেছি খাটে বসে জপ করতেন, খাটের উপর ইয়ে পাতা থাকতো, মহারাজ গিয়ে হাত পা ধুয়ে রাত্রে বাসি কাপড়টা ছেড়ে খাটের উপর আসন পাতা থাকতো, একটা টর্চ থাকতো, একটা ঘড়ি থাকতো, আর জপের মালা থাকতো, আর গঙ্গা জলের শিশি থাকতো, এই কটা জিনিস মহারাজের আর বিছানার পাশে বালিশের পাশে রাখা থাকতো। মহারাজ উঠে জপ করতে বসে যেতেন, রাত্রি আড়াইটে তখন তিনি প্রেসিডেন্ট, আমার নতুন করে জীবন দেখানোর দরকার নেই, আড়াইটে থেকে একেবারে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি একটানা বসে তিনি জপ ধ্যান করতেন। একবার একটা সাক্ষাৎকার দেখবেন খুব বাইরের মধ্যে, সেখানে তিনি বলছেন আমি সাধ্যমতো জপ ধ্যান করার চেষ্টা করি, এটা হচ্ছে সাধ্যমতো, বেশি হলে কেমনটা হতো। এদের জীবনটাই একেবারে শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক, এদের আলাদা একটা জগতেরা বসবাস করতেন, একদম শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক। মহারাজ সন্ন্যাস দিতে এসেছেন, খুব শারীরিক অসুস্থতা রয়েছে, মন্দিরে এসেছেন বসেছেন,
এত যন্ত্রণা হচ্ছে তিনি বসে থাকতে পারছেন না, মানুষকে ওই দিন বিকেলবেলা হাসপাতালে ভর্তি করতে হলো, মধ্যরাত্রিতে মহারাজ সন্ন্যাস দিতে এসেছেন, এসে আমাদের বলছে খুব কষ্ট হচ্ছে চল ঘরে ফিরে যাই। মহারাজের চেয়ারটা ঘুরিয়ে দেওয়া হলো, মহারাজ ওইখানে ঠাকুর রয়েছেন, মহারাজ শেষের দিকে ভালো চোখে দেখতে পেতেন না, কিন্তু কোন দৃষ্টি দিয়ে যে দেখতেন ভগবান জানেন, হাত জোর করে বসে আছেন ঠাকুর বলে, একটি ঘন্টা ওইভাবে বসে থাকলেন, যে মানুষটা যন্ত্রণায় ছটফট করছেন তার কোনো ছটফটার নেই, কিচ্ছু শান্ত হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে বসে আছে। আন্তঃসাঞ্জিকে দেখেছি শেষের দিকে ভালো চোখে পড়তে পারতেন না, কিন্তু রোজ সকালে যেরকম চণ্ডী গীতা থেকে অংশ পড়া হয়, কথামি থেকে পড়া হয়, সেটি হওয়া চাই না। উনি বইগুলি হাতে নিয়ে বসে থাকতেন, সেবক পড়ে যেত, ওনার সব মুখস্থই ছিল, উনি তার সাথে উচ্চারণ করতেন, উনি কিছু চোখে পড়ে যে দেখার সেটা ছিল না। দীর্ঘদিন ধরে তিনি এটি করতেন এবং এই তিথি পুজোর আগে মধ্যে উনি শ্রীরামকৃষ্ণ ভক্তবালিকা থেকে পার্শ্বদের জীবনী শুনতেন। একদিন সকালে এরকম প্রণামের আগে মহারাজের সকালে একটু কাজকর্মে দেরি হয়ে গেছে বলে তখনও তিনি শুনছেন, আর আমাদের আচার্যরা ট্রেনিং সেন্টারের আচার্যরা তারা গিয়ে মহারাজকে এসে বলেছেন আপনি এখনও ভক্তবালিকা পড়েন? আসলে ভক্তবালিকা আমাদের এমন একটা গ্রন্থ যেটা আমাদের জীবনে শুনতে আমরা করি, হ্যাঁ, পার্শ্বরামকৃষ্ণ গৃহী এবং সন্ন্যাসী পার্শ্বদের জানার একটি গ্রন্থ। তাই তিনি জিজ্ঞেস করে বলেছেন মহারাজ আপনি এখনও ভক্তমালিকা পড়েন? মহারাজ ফ্যাল ফ্যাল করে তার দিকে খানিক তাকিয়ে তারপরে বললেন যা কিছু শিখেছি যা কিছু করেছি এই গ্রন্থগুলো থেকে, এই গ্রন্থের বাইরে আর কোনো নেই। আমি বারবার করি নতুন নতুন আলো খুঁজে পাই। মহাপুরুষ মহারাজের আমরা দেখছি একেবারে তিনি গভীরভাবে ঈশ্বরীয়ভাবে ভাবস্থ হয়ে গেছেন। আমরা ভাবি যখন ঘুম আসে না তখন একটু ফেসবুক করি, হোয়াটসঅ্যাপে কী কী মেসেজগুলো এসেছিলো সেগুলো দেখে রাখি, তার রিপ্লাই টিপ্লাই দিই, অথবা নেটফ্লিক্সে গিয়ে গান টান শোনার চেষ্টা করি। এই এখন হীরামান্ডি এসছে তাতে খুব ভালো ভালো গান আছে, কানে হেডফোন লাগিয়ে জগৎ সংসার কেউ কিছু শুনতে পাবে না, এইভাবে একটু গান টান শুনি। কিন্তু আমাদের কখনো মনে হয় না এই সময়টা ঘুম আসছে না, সেই সময়টা বসে একটু জপ করি, ঈশ্বরকে চিন্তা করি। এইটা হচ্ছে আমাদের সঙ্গে আসিদ্ধ পুরুষের বেসিক ফারাক। তিনি বলছেন আবার কখনো কখনো চুপচাপ ধ্যানস্থ হইয়া থাকেন, শ্রী শ্রী ঠাকুরের নিকট করজোড়ে কাতর প্রার্থনা করেন সমগ্র জগতের কল্যাণের জন্য। আহা, সে কি আবেগপূর্ণ ভাষা! আমাদের পূজ্যবাদ বিমলাত্মানন্দজি পায়ে একটু সমস্যা হচ্ছে, পা তুলে রাখতে হয়, ঠাকুরের সঙ্গে কেমন করে পা তুলে বসবেন, সেখানে ঢাকা দিয়ে বসেন, কিন্তু কোনোদিন তার সবার আগে জীবনদানে ঘুরতে করা থামে না, পূজারি যে তারও আগে তিনি ঘুরতে করলেন, এই কারণে একটি জগদ্দানে একটি দরজাই আছে যেটা তিনি ঢোকেন, তার চাবি আছে, মহারাজ গিয়ে উঠে গিয়ে যে চেয়ার পাতা থাকে ওইখানে গিয়ে বসে জপ করতে শুরু করে। সে প্রায় মাঝরাতে প্রায় শেষের দিকে, তখনও মঙ্গল আরতি হয়নি, তারপরে মঙ্গল আরতি দেখে আবার ঘন্টা দিয়ে বসে জপ ধ্যান করে, প্রার্থনা করছেন, হাত জোর করে প্রার্থনা করছেন। আমরা ভাবি এত কী প্রার্থনা করছেন, তার তো নিজের আলাদা করে কিছু প্রার্থনা করার কি, এরা প্রার্থনা করছেন জগতের কল্যাণের জন্য। হিতেশানন্দজি বলতেন সবসময় কিচ্ছু না পারো প্রার্থনা করবে জগৎ সংসারে যে যেখানে আছে সবাই যেন সুখে থাকে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন আনন্দে থাকে। এই তিনটি কথা তিনি বারবার বলতেন, সবাই যেন সুখে থাকে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন আনন্দে থাকে, বারবার মনে করাতেন যে তোমার এই তুমি এই সবার ভিতরে তুমি একজন আছো, নিজের জন্য প্রার্থনা করবে সেটা শুধু নিজের জন্যই হবে, কিন্তু যদি সবার জন্য প্রার্থনা করি এই প্রার্থনা সবার জন্য যেরকম হবে আমার নিজের জন্যও হবে, এরই সঙ্গে আমাদের হৃদয়ের প্রসারণ হবে। এই হতে হতে কী অবস্থা হয় সেটা তারপরে বলছেন, কখনো বা দেব দেবীর ছবি বুকে ধরে শুয়ে থাকেন সর্বক্ষণই একদিনভাবে মাতোয়ারা। আমরা যে দেবদেবীর ছবি দেখি এটাকে আমরা কাগজের ওপর প্রিন্ট করা ছবি দেখি এবং তারা দেখেন এটা জীবন্ত জাগ্রত মূর্তি, এটা প্রিন্ট করা ছবি নয়, এটা চিন্ময়, তাই সেগুলোকে নিজের কাছে রাখতেন। মহাপুরুষ মহারাজ একটা ভারী সুন্দর একটা আছে, সাজেশন আছে, সেটা হচ্ছে যখন আমাদের ঘুম আসে না বা ঘুমোতে যাচ্ছি চিন্তা করার কথা একটা বলতেন। আমরা আপনারা অনেকেই কালী মূর্তি দেখেছেন, কালী মূর্তিতে কী থাকে, মায়ের দক্ষিণা কালী মায়ের ডান পায়েটা এগিয়ে আছে, বাঁ পাটা পিছিয়ে আছে এবং সব রূপ শিব পায়ের তলায় শুয়ে আছেন,
একটা হাত মাথার নিচে, একটা হাত পায়ের কাছে, হাতের কাছে। এই মূর্তিটা আমরা সবসময় দেখে থাকি। মহারাজ বলতেন, নিজেকে কল্পনা করবে ওই তুমি ওই সবরূপ শিবের মতো, ওই কল্পনা করবে এবং তোমার বুকের ওপর মা দাঁড়িয়ে আছেন, এবং মাকে যখন দর্শন করবে তখন ওই দর্শন করতে করতে, ওই মায়ের দিব্য মূর্তি চিন্তা করতে করতে গভীর ধ্যানে মগ্ন হবে, সেটা ঘুমে রূপান্তরিত হবে। এই সাজেশনটা এই শিবানন্দ বাণীতেই আছে, মা এইভাবে চিন্তা করার কথা বলছেন। তাতে কি হবে, আমাদের মন যে বিক্ষিপ্ত হয়ে নানা অন্যরকম চিন্তা করে, তা থেকে আমাদের মনকে টেনে নিয়ে এসে ইষ্টপদে লাগানো যায় বা উচ্চ চিন্তায় লাগানো যায়। বলছেন সেবকরা জিজ্ঞেস করছেন, একটু ঘুমোবেন না? তিনি বলছেন, আমার আবার ঘুম কি? সেই বিখ্যাত গানটি গাইছেন ঠাকুরের, ঠাকুর গাইতেন এই গানটি, এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি, আমার এতদিন অন্যরকম ছিল, এবার একজন ভালো গাইড পেয়েছি। এখানে ভাবি শব্দটার অর্থ হিন্দুস্তানিরা যেন মনে না করেন যে বৌদি আর অন্য কিছু না, ভাবি, যিনি ভাব প্রদান করেন, ভাব ভাবির কাছে ভাব শিখেছেন, একজন গাইড তিনি ভালো ভাব দেন, ভালো ভাবির কাছে ভাব শিখেছি, এবার আমি ভালো ভেবেছি। এতদিন আমার জীবনটা যেমন খুশি ছিল, আমার জীবনটা এবার একটা ঠিক জায়গায় পরিচালিত হচ্ছে, এবার আমি ভালো ভেবেছি, ভালো ভালো ভাবির কাছে ভাব শিখেছি। বলছেন, যে দেশে রজনী নাই মা, সে দেশে এক লোক পেয়েছি, আমি কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যারে বন্ধা করেছি। কী সুন্দর কথা, যে দেশে রজনী নাই মা। এরকম নয় যে এই দেশে কোনো একটা বিশেষ দেশে সূর্য নেই, সূর্য অস্ত চায় না, এরকম নয়, বা ব্রিটিশ সাম্রাজ্যের এরকমও নয়, যেখানে সবসময় অ্যাওয়েকিং, জেগে থাকা মানে হচ্ছে অ্যালার্টনেসের প্রতি, সে জেগে আছে। যখন আমরা কখন ঘুমিয়ে পড়ি, যখন আমরা নিজের ভাবেতে থাকতে পারি, দেখবেন ক্লান্তি তখন এসে আমাদেরকে ঘিরে ধরে যখন আমরা নিজের ভাবেতে থাকতে পারি না। ওইখানে একটা ব্যাগ তার রাখা আছে, দেখুন ওই জায়গাটায় গিয়ে বসুন, ওইদিকে যান, হ্যাঁ ব্যাগের জন্য একটা ব্যাগ জায়গা রেখেছি। এই যে এমন একটা দেশে সেই মানুষের সঙ্গে আমি সম্পর্ক হয়েছি, কার সঙ্গে না, ভগবানের সঙ্গে। আমরা যখন ছোট ছিলাম একটা গান শুনতাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, কানন দেবীর গাওয়া, সম্ভবত মেজদেবী ছবিতে ব্যবহার করা ছিল, সেখানে কতগুলো শব্দ ব্যবহার করা ছিল। আমরা করি ঘুমায় প্রভু তোমার নিত্য জাগরণ, দেখি তোমার নয়ন করি, দেখে তোমার নয়ন করি, চক্ষে মোহেরও আবরণ, সেই আবরণ উচাও করি, দাঁড়াও যুগল মূর্তি ধরি। শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে গাইছেন যে আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু তুমি নিত্য জেগে আছো, দেখবেন প্রতিমার চোখ সবসময় খোলা, আপনি দেখতে পাবেন না যে চোখ বন্ধ। জগন্নাথের এই বড়ো বড়ো চোখ, তার কারণ হচ্ছে তিনি রাত দিন আমরা যে সময় ঘুমিয়ে পড়ছি তিনি আমাকে জেগে দেখছেন, তিনি আমাকে সবসময় দেখছেন, সর্বাবস্থায় তিনি আমাকে দেখছেন, আমি কখনো তার দৃষ্টির বাইরে নেই। এটা বলছেন যে দেশে রজনী নাই মা, রজনী মানে রাত্রি, রাত্রিকে আমরা ঘুমিয়ে পড়ি, যে দেশে ঘুমিয়ে পড়ার ব্যাপারটাই নেই। যে দেশে রজনী নাই মা, সে দেশের এক লোক পেয়েছি, আমি কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যারে বন্ধা করেছি। যে লোক সবসময় জেগে আছে, আমরা কী করি, আমরা সকালবেলা ভগবানকে ডাকি, সন্ধ্যেবেলা ভগবানকে ডাকি, রাত্রিরে ঘুষ করে ঘুমোই, আবার সকালবেলা উঠে ভগবানকে ডাকি। এটা আমাদের জীবনচক্র, যিনি সর্বাবস্থায় ভগবানকে ডাকেন সেখানে কোনো আলাদা কিছু নেই, তিনি সকালেও তাকে ডাকছেন, দুপুরেও ডাকছেন, বিকেলেও ডাকছেন, সমস্ত রাত জেগে ডাকছেন। আপনাদের মনে হবে তাহলে মানুষটা ক্লান্ত হয়ে যাবে, ঘুমবে না, আসলে এই ক্লান্তির কথা বলছেন না, অ্যালার্টনেসের কথা বলছেন। দেখবেন দেবীর হাতে একটা ঘণ্টা থাকে, এটা আমি অনেকবার বলেছি, মা দুর্গার হাতে একটা ঘণ্টা থাকে, ওই ঘণ্টাটা হচ্ছে অ্যালার্টনেসের প্রতি। আমরা যতক্ষণ না অ্যালার্ট হব ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই বুঝে উঠতে পারবো না যে জীবন আমাদের শেষ হয়ে যাচ্ছে। আজকে একটা লেখা লিখে, লেখাতে একটা ছোট্ট শব্দ ব্যবহার করেছে, আমি রোজ কিছু লিখি, তাতে ছিল জীবন সায়ান্নে এসে, অনেকে এই জীবন সায়ান্নে এসে শব্দটা খুব আপত্তি করেছে, বিশেষ করে মহিলারা, আর তারা ভাবছে যে অনন্ত জীবন পেয়ে এসেছে, আমরা অনন্ত জীবন কিন্তু পেয়ে আসিনি। এটা সম্পর্কে আমাদের অ্যালার্ট হতে হবে, আমাদের কেনা দিন শেষ হয়ে যাচ্ছে, যে দিন ভাড়েতে যে কটা মুদ্রা নিয়ে এসেছিলাম শেষ হয়ে যাচ্ছে,
আমি যেন আমার জীবনটাকে ফ্রুটফুল ভালোভাবে কাজে লাগাতে পারি। কত সময় পেরিয়ে যাচ্ছে বৃথা তর্ক, অনর্থ কথা বলে কত সময় আমরা নষ্ট করে ফেলছি। আমরা কখনো ভাবি না যে প্রত্যেকটা সময় শেষ হয়ে যাচ্ছে, যে কেনা দিনে যে সকাল হয়েছিল আমরা সকালবেলা বেরিয়ে এলাম, সেই সকালে আর ফিরে আনতে পারবো না। গরমে ঘামতে ঘামতে আসছি, তখন বলছি তোমাদের একটা তোমরা এখানে একটা এসি টোটো করতে পারো না, এই মজা করতে করতে আসছিল আমরা সারা রাস্তা, ওই সময়টা ফিরে পাবো না। সন্ধে হয়ে গেছে, 4:30 বেজে গেছে, আমরা ক্লাস করতে শুরু করেছি। যারা সময় এসছেন সময় এসেছেন, যারা পরে এসেছেন পরে এসেছেন, আমাদের 25 মিনিট পেরিয়ে গেছে। রিমাইন্ড করতে পারবো না, যারা দেরি করে এসেছেন তাদের বলতে পারবো না যে এই কথাটা তখন বলেছিলাম, এখন এই কথাটা বলছি, একই সঙ্গে 3টে কথা বলতে পারবো না। তার কারণ হচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে, তাকে ছেড়ে দিলে সে আর কোনোদিন আমাদের কাছে ধরা দেবে না। এটা কিন্তু খুব পরিষ্কার করে বুঝতে হবে। আমরা বুঝতে পারি না বলেই আমাদের এই কষ্ট, মনঃকষ্টটা আমাদের হতে থাকে। এই যে জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার যে সঙ্গী করে যে দিন নিয়ে এসেছিলাম, ভগবানের কাছ থেকে যে কটা দিন এনেছিলাম এই জীবনে কাটাবো বলে, ফ্রুটফুল লাইফ লিড করবো বলে, সেই জীবনটা শেষ হয়ে যাচ্ছে। পরে যেন হায় হায় না সারা, আমাদের মহারাজ বলতেন, এটা খুব জোর দিয়ে বলতেন, জীবনের শেষকালে যেন হায় হায় না হয়, এইটা করা হয়ে ওঠেনি, ওইটা করা হয়ে ওঠেনি, সেইটা করা হয়ে ওঠেনি, এই হায় হায় ব্যাপারটা যেন জীবনের কাছে না থাকে। আমরা যখন ছোটো ছিলাম খুব দোষী ছিলাম, মাঝে মাঝে নানা রকম সব কাণ্ড করে বসতুম। বাবা বলতেন যে কোনো রিগ্রেট যেন না থাকে, যা যা করে নেওয়া সব সব করে নেবে, জীবনে যেন মনে রিগ্রেট না থাকে, পরে যেন মনে হয় যে এইটা করা হয়নি, মাথাটা ফাটানো হয়নি, হাতটা ভাঙা হয়নি, হ্যাঁ এর হাত ভেঙেছে, তুই আমার তো হাত ভাঙেনি, সব গোটা গোটা আছে, এই বোধটা যেন না হয়, এই রিগ্রেট যেন না হয়। স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজ ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে বলছেন যে এদেশের কারেন্সি অন্য দেশে চলে না, এই যে কারেন্সি আমি ব্যবহার করছি সেই কারেন্সি অন্য দেশে চলে না, তাই অন্য দেশে গেলে সেই দেশের কারেন্সি দিয়ে যেতে। যেমন আপনি আমেরিকায় যদি যাবেন, আপনি আপনার ইন্ডিয়ান মানি আমেরিকান ডলারে কনভার্ট করে কিছু টাকা নিয়ে যাবেন, যেটা পারমিশন দিলাম আমি, নেমে অন্তত যেন খেতে পান। আপনি যদি সঙ্গে করে ও দেশের আমেরিকান মুদ্রা না নিয়ে যান, আপনার খিদে পেলেও দোকান থেকে খাবার কিনতে পারবেন না, আর কেউ আপনাকে সেই টাকা ভাঙিয়ে দেবে না। ঠিক সেই রকম আধ্যাত্মিক রাজ্যে যখন আমরা এই জীবনের পারে অন্য জীবনে যাই, তখন যদি সেই জীবনের মুদ্রা হচ্ছে আধ্যাত্মিক মুদ্রা, স্পিরিচুয়াল ভ্যালু, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক দামে সেটা ব্যয় হবে, বলছেন সেইটা যদি আমরা সংগ্রহ না করতে পারি, তাহলে যখন ওখানে গিয়ে যাবো তখন কোনো কাজে লাগবে না, খালি হাতে চলে যাওয়া। তাই বলছেন যে দেশে রজনী নাই মা, সে দেশের এক লোক পেয়েছি, আমি এমন একজনের সন্ধান পেয়েছি যিনি কখনো ঘুমিয়ে পড়েন না, যিনি কখনো আচ্ছন্ন হয় না, যে দেশে রজনী নাই মা সে দেশে লোক পেয়েছি, আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যার বন্ধা করেছি। শেষে বলছেন ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে যাগে জেগে থাকি, যোগ নিদ্রা ধরে দিয়ে গোমা, ঘুমের ঘুম পাড়া জীবটা খুবই মজেন। আমরা একটা জন্মের পরে একটা জীবনযাপন করে থাকি, আপনাদের সবার সেরকম জীবন আছে যে আপনারা একটা অন্যরকম জীবনযাপন করেন, একটা সময় আপনাদের মনে হতে থাকে যে জীবনটা আপনারা যাপন করছেন এটা যথেষ্ট নয়, তাই মনে করেন একটু আধ্যাত্মিক জীবনযাপন করলে হয়, এই সফলতাকে ধরেন, আমাদের এখানে যারা দীক্ষা টিক্ষার ব্যবস্থা করেন তাদেরকে ধরেন, দীক্ষার বইটি পড়ে আসেন আমাদের কাছে, গোপনী টুকুনি খান, তারপরে পূজনীয় মাঝের কাছে আবার দীক্ষা টিক্ষা হয়, একটা আধ্যাত্মিক জীবনযাপন করেন। বলছেন ঘুম ভেঙেছে আর কি ঘুমায়, প্রথমটা হচ্ছে অ্যালার্টনেস, আমরা যে ভগবানের কাছে আসি তার মূল কারণটা হচ্ছে আমরা অনুভব করতে পারি অন্তরে, আমরা প্রকাশ করি না করি কিন্তু আমরা অনুভব করতে পারি অন্তরে যে জীবনটা যাপন করছি সেই জীবনটা ঠিক নয়, সেটা ঠিক যাপন করতে পারছি না, তার একটা ওরিয়েন্টেশনের দরকার আছে। যেরকম দীর্ঘদিন ঘরবাড়ি চুনকাম না হলে একটা সময় আমাদের মনে হয় ঘরবাড়িগুলো কীরকম মলিন মলিন হয়ে গেছে, একটু টাকা পয়সা জমিয়ে ঘরবাড়িগুলো রং করতে হবে, অন্যদের যখন ঝকঝকে ঘরবাড়ি দেখি তখন নিজের ঘরবাড়িটাকে মলিন বলে মনে হয়। তাই বলছে ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, এটা হচ্ছে অ্যালার্টনেস, যে আমাকে একটু অন্যরকম জীবনযাপন করতে হবে। কিন্তু তারপরে কাজটা হচ্ছে যোগে যাগে জেগে থাকি,
যেভাবে সাধন ভজন করা যোগে এবং জাগে, জগৎকর্মে এবং যে ক্ষণ এক ক্ষণ আরেক ক্ষণের সঙ্গে যুক্ত হচ্ছে সেই পবিত্র ক্ষণে পবিত্র সময় ভগবানের নামে নাম করার জন্য আমাদের অ্যালার্টনেসের প্রয়োজন আছে। ভগবত জীবনযাপন করার জন্য অ্যালার্টনেসের প্রয়োজন আছে, জেগে থাকাটা খুব জরুরি। তাই বলছেন, এবার যোগনিদ্রা তুলে দিয়ে মা ঘুমেরে ঘুম পাড়াইছি, আমি এক নতুন জীবন অর্পণ করেছি। যে জীবন আমাকে ঘুম পাড়িয়ে রাখতো, যে জীবন আমাকে জাগতে দিত না, তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, একটা নতুন একটা জীবন যাপন করতে শিখে গেছি। মহাপুরুষ মহারাজ বলছেন, একবার ঘুমের প্রসঙ্গে বলেছেন, চণ্ডীতেই আছে যে মাই নিদ্রা রূপিণী ইয়াদেবি সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা, তিনি সকলের অধিষ্ঠান রূপিণী, চরাচর সমস্ত জুড়ে রয়েছেন, তিনি ছাড়া আমার কিছুই নেই। এটা হচ্ছে কথা, মা যেমন নিদ্রা আছেন, মা তিনি ব্রহ্ম। আমাদের যে ভুল হয় এর মধ্যেও মা বিরাজ করছেন, মা আমাদের ভুল করিয়ে দেন, আমরা ভুল করি না, মা আমাদের ভুল করিয়ে দেন। আসলে আমরা একটা জীবনযাপন করি এবং যখন অন্যরকম জীবনযাপন করতে চাই তখনই ভ্রমগুলো আমাদের হতে থাকে, তখন বারবারই ভুলগুলো হয়, আমরা নিজেরা নিজেরা করি না। আমাদের বুদ্ধিরূপে তো তিনি বিরাজ করছেন, তিনি আমাদের ওইভাবে চালিত করেন, কিন্তু ওই বোধটা থাকা দরকার, আমি যা কিছু হচ্ছে সব কিছু ভগবানের জন্যই হচ্ছে। ভালো কর্ম করলে কিন্তু আমরা কখনো ভগবানকে তার ক্রেডিট দিই না, তখন বলি আমি করেছি, আমি করেছিলাম বলেই তো এটা হলো। যখনই খারাপ হয় ওটা আমি করতে চাইনি, ভগবান আমাকে ওইদিকে চালিত করেছিলেন, ওই বুদ্ধি থাকলে কিন্তু হবে না। বলছেন, আদার ভূতা জগতস্তমিকা, সেই মাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র আধার, এই যা কিছু দৃশ্যমান সবই সেই ব্রহ্মময়ীর প্রকাশ, এটা দেখা দরকার। মা আমার হৃদয় কন্দরে, নিজের অনুভবের কথা বলছেন, আলোকিত করে সর্বক্ষণ বিরাজ করছেন, তাকে দর্শন করলেই সব প্রশান্তি দূর হয়ে যায়, ঘুমের আর কোনো দরকার বোধই হয় না। যখন একটু শান্তি বোধ করি তখন মাঝে মাঝে দেখে নিই, ব্যাস আনন্দম, সব শ্রান্তি দূর হয়ে যায়। বলছেন, আমি সবসময় তাকে দেখতে পাই, এটা হচ্ছে সাধকের শেষ অবস্থার কথা, তিনি সর্ব অবস্থায় দেখছেন। আত্মস্থানন্দে যে গিয়েছেন পূজ্যপাদ এই মন্দিরে গিয়েছেন ঠাকুরের কাছে, ঠাকুর মন্দির প্রণাম করবেন, ঠাকুরকে বাঁ দিক থেকে প্রণাম, উনি কখনো সামনাসামনি প্রণাম করতেন, হয় বাঁ দিক নালে ডান দিক, বাঁ দিক থেকে প্রণাম করা হয়ে গেছে, তখন বলছেন আমি ডান দিক থেকে, ঠাকুরের ডান দিক থেকে প্রণাম করব। আবার পেছনের রাস্তা দিয়ে গিয়ে ঠাকুরের পেছনে যেটুকু জায়গা আছে ওখান দিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে গিয়ে আবার ডান দিক থেকে গিয়ে প্রণাম করছেন, হাত জোর করে আছে। তারপরে সেবকরা বলছেন, মহারাজ চলুন ঠিক আছে, আমি আবার বাঁ দিকে গিয়ে ঠাকুরকে প্রণাম করব। এই কী দেখছেন, আমরা তো দেখলাম ঠিক করে প্রণাম করুন ব্যাস হয়ে গেল, কিন্তু কী দেখছেন, এমন এমন একটা জিনিস দেখছেন যে দেখে আনন্দের শেষ হচ্ছে না। ঠিক যেরকম সেই দোকানের সামনে, মিয়ামরের দোকানের সামনেই দেখছিলাম জামাই ষষ্ঠীর উপলক্ষে মাছ মিষ্টি অ্যান্ড মোর ওরা বিজ্ঞাপন দিয়েছেন, সবকটাই কেক, মাছের মতো দেখতে কেক, রসগোল্লার নাড়ির মতো দেখতে কেক, আর অন্যান্য জিনিস মাছ মিষ্টি অ্যান্ড মোর, হাঁ করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দোকানের বাইরে থেকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কী দেখছি সেটা বুঝতে পারছে না, খাচ্ছে না কিন্তু, কেন ডায়াবেটিক তো খাওয়ার তো উপায় নেই, হাঁ করে তাকিয়ে দেখছেন মাছ মিষ্টি এর মোড়, মাছের তাকিয়ে দেখছেন, মিষ্টির হাঁড়ি দেখছেন, চকলেট দিয়ে তৈরি করা মিষ্টির হাঁড়ি, হাঁ করে তাকিয়ে দেখছেন, কিন্তু একটা অব্যক্ত আনন্দ হচ্ছে, ঠিক এইটা যখন ভগবানের জন্য হয়, দেখছি 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 দেখছি, এই দেখাটা কিছুতেই শেষ হয় না, কোনো অবস্থাতে এই দেখাটা শেষ হচ্ছে না, মনে হচ্ছে আরও দেখি আরও দেখি আরও দেখি, ক্লান্তি আসে না। রঙ্গনাথানন্দকে দেখতাম সারাদিনে প্রায় 17 ঘন্টা তিনি কাজ করতেন, তার মধ্যে অন্তত 13-14 ঘন্টা শুধু পড়াশোনাই করতেন, সারাদিন পড়ছেন, একটা মানুষ সারাদিন পড়ছেন, তার মনটাকে নামিয়ে রাখার জন্য লুডো খেলতে দেওয়া হতো, 95 বছরের প্রেসিডেন্ট লুডো খেলছেন। স্বামী ব্রহ্মানন্দজি যেতেন মাছ ধরতে মনটাকে নামিয়ে রাখার জন্য, শ্রী শ্রী মা রাধারানী সেবা করতেন, মানে রাধুনী সেবা করতেন মনটাকে নামিয়ে রাখার জন্য, আর আমাদের মনটাই উঠতে চায় না, কিছুতেই উঠতে চায়,
মা ঠাকুরনের এই অদ্ভুত ব্যাপার, কিছুতেই আমাদের মন ওপরে উঠতে চায় না, অথচ এরা মনটাকে নামিয়ে রাখতেন। পূজ্যপাদ প্রতিষ্ঠানজির মাঝের কাছে গল্প শুনেছি, রাজা মহারাজ মাছ ধরুন সেটা মহাপুরুষ মাছ একেবারেই চাইতেন না। মহাপুরুষ মাছ দোতলার ঘরে থাকতেন, তখন বারান্দাটা ছিল না, দোতলার জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন রাজা মাছ কী করেন। রাজা মাছ যখনই মঠে হাঁটে হেঁটে বেড়াতেন, রাজা মাছ কী করেন সেটা মহাপুরুষ মাছ দেখার চেষ্টা করতেন। তাই এই ব্রহ্মানন্দজি ওই উইল ডোর যা যা মাছ মাছের চার এগুলো সব একজনের হাত দিয়ে আগেই পাঠিয়ে দিতেন। তারপরে যখন তিনি হেঁটে যেতেন, হাত দুটোকে এমনি এমনি করে নাচাতে চাচ্ছেন, নিয়ে যেতেন যাতে মহাপুরুষ মাছ দূর থেকে বুঝতে পারেন যে তার হাতে কিছু নেই, একবারে ছেলে মানুষের মতো। প্রতিষ্ঠানন্দী মাঝের কাছে গল্প শুনেছি যে তিনি ওই ব্রহ্মানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট, তিনি বাঘে মুখোশ করে বলরাম বসুর বাড়ির বাচ্চাদের সঙ্গে খেলছেন। কখনো বা তারা রাজা মাঝে পিঠে বসে পড়েছেন, তারা মহারাজকে ঘোড়া বানিয়ে ওই বারান্দাতে ঘুরছেন। ভেবে দেখুন, আধ্যাত্মিক রাজ্যে তিনি একবারে সম্রাট শুধু মনটাকে নামিয়ে রাখার জন্য, এইটি তিনি করছেন। এই বলছেন অদ্ভুত, মনটা এখন সবসময় ভগবানে লেগে আছে, এই আনন্দ যেটা হচ্ছে শরীরের যে ক্লান্তি হচ্ছে সেটা দূর করার জন্য ঈশ্বরকে ব্যবহার করা হচ্ছে। সীতানাথ পাইনের বাড়িতে শ্রীরামকৃষ্ণ যেতেন, গদাধর যেতেন, সীতানাথ পাইনের বাড়িতে অনেকগুলি প্রায় 17-18টি মেয়ে ছিল, বিভিন্ন বাইরের বংশের হয়ে সবাই খুব ভালোবাসত ঠাকুরকে। তারা ছোট বয়স থেকে দেখেছে, গদাধর বড় হয়ে গেছে, কিশোর হয়ে গেছে, তাদের কাছে গদাধর সেই ছোট গদাধর ছিলেন। কিন্তু পাড়া প্রতিবেশী তারা তো বলতেন, একদিন তারা সীতানাথ পাইকে গিয়ে বললেন যে তোমার বাড়িতে অত বড় বড় মেয়ে আছে, তোমাদের বাকুলে গদাই করে ডাকি। তখন তিনি বললেন, তুমি জানো না গদাই হচ্ছে অকলঙ্ক শশী, সে যতদিন বাড়িতে থাকে যতদিন বাড়িতে সে অবস্থান করে সবটাই যেন তার, যেমন চাঁদেতে যদি কলঙ্ক না থাকে সে আলোটা সব জায়গায় পড়ে। ধরুন এইগুলোতে যদি এই আমাদের যে আলোগুলো আছে এর ওপর ঢাকনা আছে বলে একটা নির্দিষ্ট জায়গায় পড়ছে, আমার গায়ে পড়ছে, কিন্তু এই ঢাকনাটা যদি না থাকতো তাহলে এই দিদিমণির গায়ে অব্দি আলোটা পৌঁছে যেত। অকলঙ্ক শশী হচ্ছে কোনো আবরণহীন আলো, এমন একটা জ্যোতি যাতে কোনো রকম মালিন্য নেই, কোনো রকম ঢাকা নেই। বলছেন, তুমি জানো না গদাধর হচ্ছে অকলঙ্ক শশী, সে যখন থাকে আমার বাড়িতে তার আধ্যাত্মিক প্রভায় আলোয় আলোকিত হয়ে থাকে। আরেকজন বসেছিলেন দোকানে, সে বললো, ঠিক কথা, গদাই যখন আমাদের বাড়িতে এসেছিল তিন দিন ছিল, মনে হচ্ছিলো আনন্দ বাজার বসে গেছে, এমন একটা জায়গা যেখানে আনন্দ বিক্রি হচ্ছে, আনন্দ কেনা হচ্ছে, মিডিয়াম হচ্ছে আনন্দ। বলছেন সে আমার বাড়িতে, আরেকজন বলছেন তিন দিন ছিল, মনে হচ্ছে যেন সমস্ত বাড়ি আনন্দে আলোকিত হয়েছিল, সে চলে আসতে মনে হলো যেন অন্ধকারে গুচ্ছমান হয়ে গেছে গোটা জগৎটা। কী সুন্দর কথা, এই বারবার করে তিনি বলে চলেছেন, তার নিজের অভিজ্ঞতার কথা বারবার তিনি বলছেন। এই এইটা হচ্ছে আমাদের বোঝার কথা, যে আমরা অনেক সময় মনে করি না ভীষণ ক্লান্ত হয়ে গেছি, ক্লান্তির পরে আমাদের ঘুমটা খুব জরুরি, কিন্তু আধ্যাত্মিক পুরুষের ঘুম মানে তিনি ওই ভগবত চিন্তায় তিনি ঘুমোচ্ছেন। বলছেন তুরিয়ানন্দজি, বলছেন জপ ধ্যান পাঠ, পাঠ ধ্যান জপ। বলছেন যখনই ঘুম পাবে বা ক্লান্তি, বলছেন এই চক্রাকারে চলতে থাকে, পাঠ শেষ হলে ক্লান্তি এলে জপ করবে, জপে ক্লান্তি এলে ধ্যান করবে, আবার ধ্যান করে যদি ক্লান্ত হয় তখন মনটাকে নামিয়ে আনতে গেলে আবার পাঠ করবে, এর মধ্যেই রাখবে, অন্য কোনো চিন্তার মধ্যে থাকার কথা বলছেন না। রাত প্রায় তিনটে, চারিদিক নিস্তব্ধ, সমগ্র জগৎ ঘুমের ঘুমন্ত শিশুর মতো সুষুপ্তির করে বিশ্রাম নিচ্ছে, সমগ্র মঠ যেন গভীর ও ধ্যানমগ্ন। মহাপুরুষজির ঘরে একটা ক্ষীণ বৈদ্যুতিক আলো জ্বলিতেছে, তিনি পার্শ্বস্থ সেবককে লক্ষ্য করিয়া বলিলেন, দেখ গভীর রাতে খুব জপ ধ্যান করবি, এই হলো জপ ধ্যানের খুব প্রশস্ত সময়, জপ করতে বসলে হয়তো ঘুম পাবে, কিন্তু তবু জপ ছিল না, পরে দেখবে জপ করতে করতে একটু তন্দ্রার মতো এলেও সে সময়ও ভেতরে ভেতরে ঠিক জপ চলবে, সোজা হয়ে যাতে বসতে পারো তেমনিভাবে আসন করো, কখনো যদি বেশি ঘুম পায় তো আসন ছেড়ে উঠে পড়বে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে জপ করবে, হাতে কাজ মুখে হরিনাম, অর্থাৎ চলতে ফিরতে কাজকর্ম করতে করতে সবসময় মনে মনে জপ করে যাবে, এইভাবে কিছুকাল
এইভাবে কিছু কাল জপ করে যাও, তখন দেখবে যে মনের একটা অংশ সর্বক্ষণ জপে লেগে থাকবে, একটা অন্তঃপ্রবাহী স্রোতের মতো সর্বাবস্থায় জপ চলবে। খুব খেটে রোগ করে দু তিন বছর যদি দিনে রাতে সমানে জপ চালাতে পারো, তখন দেখবে যে সব আয়ত্ত হয়ে গেছে। চণ্ডীতে মহারাত্রির কথা আছে জানো তো, সে এই মহারাত্রিগুলো সাধন ভোজনের প্রকৃষ্ট সময়। তিনি একটা আধ্যাত্মিক, তখন একটা আধ্যাত্মিক ভাবধারা বইতে থাকে, মন যত সূক্ষ্ম হবে তত এই ধারার প্রভাব বুঝতে পারবে। সাধু রাত্রে বেশি ঘুমোবে কেন, দু এক ঘন্টা ঘুমলেই যথেষ্ট হলো, সারা রাত যদি ঘুমিয়ে কাটাবে তো জপ ধ্যান করবে কখন। মহানিশায় সমগ্র প্রকৃতি শান্তভাব ধারণ করে, তখন অল্প আয়াসে মন স্থির হয়ে যায়, হৃদয়ে উচ্চ ভাব উচ্চ চিন্তা সহজেই আসে। বলছেন রাত তিনটে হয়েছে, তখন একটা অদ্ভুত শান্তি ভাব থাকে। আপনাদের যাদের বেলুড় মঠে কালী পুজো দেখার সৌভাগ্য হয়েছে, মধ্যরাত্রিরে যদি আপনারা মন্দিরের বাইরে তো অন্য কোথাও যেতে দেবে না, মন্দিরের বারান্দাটায় যদি দাঁড়িয়ে দেখেন তাহলে এটা অনুভব করতে পারবেন, সমগ্র মঠ জুড়ে একটা অদ্ভুত নিস্তব্ধতা, তিনটে সময় অদ্ভুত নিস্তব্ধতা হয়, একটা হচ্ছে ভোরবেলা, আর একটা হচ্ছে দুপুরবেলা, আর একটা হচ্ছে শেষ রাত্রিরে। আমরা বেলুড় মঠে থেকেছি, দেখেছি তিনটে সময় অদ্ভুত রকমের শান্ত, ভীষণ রকমের শান্ত। আপনাকে কোনো চেষ্টা করতে হচ্ছে না, কোনো রকম জোর করতে হচ্ছে না, আপনি যেখানেই বসুন বেলুড় মঠে সেখানেই আপনি শান্ত হয়ে যাচ্ছেন। এই বেলুড় মঠটাকে আপনি আপনার ঘরে নিয়ে আসতে পারেন, যদি আপনার ঘরেতে নিরন্তর জপ ধ্যান করে ঘরের তন্মাত্রা বাড়াতে পারেন। আমরা অনেক সময় দেখবেন ঠাকুরকে নিয়ে আসি কিন্তু বিশ্বাস করি না যে তিনি ঠাকুর, মনে করি উদ্বোধনের ছবি নাহলে অদ্বৈত আশ্রমের ছবি, ছবির বাইরে আমরা এক পাও এগোই না। আমরা খুব চেষ্টা করি মাকে কত ভালো বেনারসি পড়াতে পারবো, কত ভালো কাপড় পড়াতে পারবো, কিন্তু মনোবস্ত্র দিয়ে আমরা পড়াই না। আমরা ফুল, ভালো ভালো ফুল এনে ফুল দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু মনে মনে তাকে ফুল দেওয়ার ব্যবস্থা করি না। আমাদের দীক্ষার সময় যে মানস পূজা শেখানো হয় সেটাকে আমরা কাজে লাগাই না। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ খুব সুন্দর কথা বলতেন, মনে মনে চিন্তা করবে বাগানে যত রকমের ফুল পাওয়া যায়, বেল, জুঁই, চাঁপা, করবী, যত রকমের জবা, যত রকমের পদ্ম, যত রকমের ফুল পাওয়া যায়, ঝুড়ি ঝুড়ি সেগুলো জোগাড় করেছ, আর সে মুঠো মুঠো ফুল তার পায়ে দিচ্ছ, শেষ হয়ে গেলে আরতি করবে, এক প্রদীপ, তিন প্রদীপ, পাঁচ প্রদীপ, সাত প্রদীপ, নানা দিক দিয়ে একটু একটু করে আরতি করবে, আসলে তার সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকা, তারপর তার ভাবে ডুবে থাকা। এই যে আমাদের মনে মনে পুজো করতে বলা হয়, আমাদের মনে মনে আমরা কতক্ষণে ওই জিপ করে গুরুকে ইষ্টকে প্রণাম করে জপ করতে বসবো সেইটাতেই আমাদের মন চলে, কিন্তু ওই যে ওটা করার, জপ করার আগে ওই যে মানস পূজাটা করতে বলা হয়, তার মূল কারণ হচ্ছে আমাদের ছড়িয়ে থাকা মনটাকে এক জায়গায় এনে গুটিয়ে দেওয়া, এটা হচ্ছে উদ্দেশ্য। আমরা যখন জপ করতে বসি প্রথম যে প্রার্থনা করি, জগতের সকলের কল্যাণের জন্য প্রার্থনা করি, এই যে হাঁপিয়ে গিয়ে বসেছি প্রথম আমার ছড়িয়ে যাওয়া মনটাকে এক জায়গায় করলাম, তারপরে যখন আমরা প্রার্থনা করি নিজের জন্য প্রার্থনা করি, এই সাধন পথে যা কিছু বাধা আছে সেটাকে যেন অতিক্রম করতে পারি, আমার ভেতরে শরণাগতি ভাবটা আপনা আপনিই জাগ্রত হয়, মনটা আবার একটুখানি গুছিয়ে ছোট হয়ে গেল। এই যে মানস পূজা আমরা করি, মানস পূজা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভগবানের মনকে স্থির করে রাখা, একীভূত করে রাখা, তাকে চিন্তা করতে করতে তার ভাবে ভাবিত হয়ে একবারে তার চিন্তায় ডুবে যাওয়া, এই যখনই ভাবটা আসে তখন জপ ধ্যান করাটা অনেক সহজ করার হয়ে যায়। বলছেন জপ ছাড়ার কথা বারণ করতেন, নিত্যানন্দজি আমাদের বলতেন এক ঘন্টা ভালো করে জপ ধ্যান করতে গেলে 23 ঘন্টা ভালো করে জপ ধ্যান করতে হয়, এটা প্রায় একটা অ্যাবসার্ড একটা টাস্ক বলে মনে হয়। মহারাজ আমাদের শিখিয়েছিলেন, কল্পনা করো, প্রতিজ্ঞা করো যে এই মহারাজ যে বাড়িটায় থাকতেন সেটির নাম ছিল গিরিশ মেমোরিয়াল, সেই গিরিশ মেমোরিয়াল থেকে তুমি প্রতিজ্ঞা করলে তুমি শ্বাসে প্রশ্বাসে জপ করবে। আমাদের মন্ত্রগুলো দেখবেন সেটা একটা ছন্দবদ্ধ রীতিতে আছে, তিন তিন ছন্দে সবসময় ভাগ করা আছে। এই দেখবেন ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ ওম, এগুলো সবসময় তিনটে মিটারে ভাগ করা আছে, একটা আপনি
চলছেন, শ্বাস নিচ্ছেন, একটা কুম্ভ করছে, পূরক হচ্ছে, আরেকটা রেচক হচ্ছে, নিচ্ছেন, কুম্ভক হচ্ছে, রেচক হচ্ছে, এই পদ্ধতিতে চলতে থাকে। দেখবেন আপনারা জপ ধ্যান করতে করতে দেখবেন মাঝে মাঝে ফঁস করে আপনাদের শ্বাস বেরিয়ে যায়, দম বন্ধ করেছিলেন, আপনি নিজেও জানতে পারেন না কখন এই প্রাণায়ামটা হচ্ছে। ভারতীয় ধারণা, সাধনার ধারণাটাই এইভাবে। তা এই হচ্ছে এই এই তিনটি ধারায়, তিনটে তিনটে ছন্দে আমাদের জীবনের মন্ত্রগুলোকে ভাগ করা থাকে, যাতে আমরা হাঁটতে চলতে ওটা ব্যবহার করতে পারি। মহারাজ শিখিয়েছিলেন আমাদের যে এইখান থেকে মনে মনে জপ করবে, আঙুল গুনবে না। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দিরে গিয়ে তুমি ভুলে গেছো, তুমি প্রতিজ্ঞা করেছো ঈশিদিন জপ করবে, তারপরে যখন ঠাকুরের মন্দিরে গেলে তখন তোমার মনে পড়লে, ডোন্ট ল্যামেন্ট, কখনো বলবে না যে কেন আমি পারলাম না, আবার ওখান থেকে শুরু করতে হয়। বারবার করতে করতে, বারবার করতে করতে, বারবার করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়। তখন আপনি চাই, চান বা না চান, আপনা আপনি জপ হবে, কিন্তু একটা সময় লাগবে, সময় লাগবে। শাস্ত্র বলে মন্ত্র কবচের কথা বলা হয়। মন্ত্র কবচ কি? না, এই যে নিরন্তর জপ ধ্যান করতে করতে আপনারা অনেকে ফোয়ারা দেখেছেন যে পরি এমনি করে হাত তুলে দাঁড়িয়ে আছে, পরির হাতের ভেতরে সেই এটা লাগানো আছে, জলের পাইপটা লাগানো আছে, জল ছাড়া হলে সেই জলটা চতুর্দিকে পড়ে, পরি জলের দ্বারা আবৃত হয়ে আছে। ঠিক সেই রকম আমরা যখন জপ করতে থাকি, মন্ত্র জপ করতে থাকি, মন্ত্রের দ্বারা আবৃত হই। যেরকম আমরা ক্লোক পরি না, আপনারা শীতকালে মেয়েরা অনেক সময় ক্লোক পরেন, দেখবেন সব ঢাকা, হাত পাত সব ঢাকা, ঠিক ওই রকম মন্ত্রের দ্বারা আবৃত হয়ে থাকে, এটাকে কবচ বলা হয়। আই এম প্রোটেক্টেড বাই মন্ত্র, কবচ। যেমন যুদ্ধ করতে যাওয়ার সময় কবচ কুণ্ডল পরে বুকের কাছে, ওই এখনও যেরকম যারা ওই পুলিশ টুলিশরা পরে থাকেন না, একটা বর্ম পরেন, বর্ম পরা থাকে, মন্ত্ররূপী বর্ম আমাদের শরীরে ধারণ করতে হয়। তাহলে আমরা যখন এগিয়ে যাব তখন আমাদের কখনো কোনো অসুবিধা হবে না। বলছেন যে মনের একটা অংশ এইভাবে কিছু কাল জপ করে যাও, তখন দেখবে যে মনের একটা অংশ সর্বক্ষণ জপ করে চলেছে, তা একটা কথা। এই অজপা জপ দেখবেন আপনি নিজে লক্ষ্য করবেন, আপনি নিজে চেষ্টা করছেন না, আপনা আপনি জপ হচ্ছে, আপনাকে আলাদা করে কোনো প্রয়াস করতে হচ্ছে, আপনি আলাদা আলাদা জপ করছেন। যে মন অন্য সময় অন্যের কুটকাচালি চিন্তা করতো, সে একই সঙ্গে করছে। তার কারণটা হচ্ছে আমাদের মনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে চেতন মন, আরেকটা হচ্ছে অবচেতন মন, কনশিয়াস মাইন্ড আর সাবকনশিয়াস মাইন্ড। আমরা যে স্বপ্ন টপ্ন দেখি, স্বপ্ন দেখার মূল কারণ হচ্ছে আমরা যা কিছু চিন্তা করি না কেন, যেটা বাস্তবায়িত করতে পারছি না, সেই ছবিটা আমাদের মনের ভেতরে লুকিয়ে রাখা থাকে। তারপরে যখন আমরা ঘুমিয়ে পড়ি, যখন আমাদের হাত পা চোখ মা কিচ্ছু কাজ করে না, তখন মনের সেই বাক্সটা খুলে যায়, আর তখন সেই স্বপ্নের রঙে রঙিন হয়ে সেই চিন্তাগুলো একটু একটু করে আসবে। আপনি যদি সবসময় জপ করেন তাহলে কী হবে, আপনি চেতন অবস্থাতে মানে কনশিয়াসলিও ভগবানের নাম করছেন, আনকনশিয়াসলি আপনার যে মনটা সেইখানেও ভগবানের চিন্তাটা জমা হচ্ছে। ফলে যখন আপনি ঘুমিয়ে পড়ছেন তখন অন্য কোনো চিন্তা আসছে না, ঈশ্বর চিন্তা আসছে। এই অজপা ভাব এটা আসতে হয়। মহারাজ বলছেন, মহারাত্রির কথা বলছে, মহারাত্রি মানে যে সময় রাত্রি মহারাত্রিতে মিশে যায়, আমাদের যে সন্ধিক্ষণগুলো, দিন আসছে, রাত শেষ হচ্ছে, দিন আসছে, ব্রহ্ম মুহূর্ত, দিন অপরাহ্ন, এই মধ্যাহ্ন অপরাহ্নে মিশ্রিত, অপরাহ্ন মধ্যাহ্নে মিশ্রিত হচ্ছে, মধ্যাহ্ন সন্ধ্যায় মিশ্রিত, গোধূলিতে মিশ্রিত হচ্ছে, গোধূলি সন্ধ্যাতে যাচ্ছে, সন্ধ্যা রাত্রিতে, রাত্রি মহারাত্রিতে, যে সন্ধিক্ষণগুলো জপ ধ্যান করতে বলা হয়। কেন করতে বলা হয়? কারণ আমাদের দুটো প্রকৃতি আছে, একটা হচ্ছে ভেতরের, একটা বাইরের। অন্য সময় কি হয়, দুটো প্রকৃতিকেই শান্ত করতে হয়। আপনি জপ করতে বসেছেন, আপনার মন চলে গেছে ওই বড় রাস্তার মোড়ে, চায়ের দোকানে, সেখানে গিয়ে চা খাচ্ছে, আপনি কিন্তু বেশ মালা টালা হাতে নিয়ে বসেই, মন্দিরে বসেই জপ করছেন, কিন্তু আপনার মনটা ওইখানে চলে গেছে। ফলে আপনাকে কী করতে হয়, আবার সেই মনটাকে টেনে নিয়ে আসতে হয়, ছুটে চলে যাওয়া এটাকে বলে বিক্ষেপ, আর তাকে টেনে নিয়ে আসা বলে প্রত্যাহার। যেরকম ছোট্ট বাচ্চা ছেলে বারবার মায়ের হাত ছাড়িয়ে চলে যায় আর মা তার হাতটা টেনে ধরে নিয়ে আসেন, ঠিক এইরকম আমাদের মনটাও সবসময় হাত ছাড়িয়ে চলে যায়, তাকে টেনে নিয়ে আসতে হয়। তারপরে এই করতে 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 একটা সময় দেখবেন আপনার মন আর ছুটের খাটে যাবে না। আমরা দেখেছিলাম, পড়েওছিলাম, এইটা ভিডিও একটা ক্লিপিং দেখেছিলাম,
যে একটা ছোট্ট হাতি, সে যখন সার্কাসে এসেছে তখন সেই হাতিটাকে আটকে রাখার জন্য একটা কাঠের চেয়ারের সাথে তার পাটা বেঁধে দেওয়া হয়েছে। ছোট জঙ্গলি হাতি চেষ্টা করছে টানতে, কিন্তু কাঠের চেয়ারটার ভার এত বেশি যে সে একটুও নড়তে পারছে না। তারপরে সেই হাতি বড় হয়ে গেছে, সেই কাঠের চেয়ারেরতেই পায়া লাগানো, সে যদি একটা পা টানে তাহলে ছিটকে সেই চেয়ারটা চলে যাবে, কিন্তু সে ভয় করতে পারছে না, কারণ তার অভ্যাস হয়ে গেছে বন্ধনে আটকানো। আমরাও যদি আমাদের মনকে বাইরের সমস্ত কিছু থেকে এক জায়গায় নিবদ্ধ করতে চাই, সে ছাত্ররা যদি পড়াশোনা করতে চায়, আপনারা সংসারীরা যারা রান্না করেন আপনারা রান্না করতে চান, আপনার মনটাকে একীভূত করতে, এই যেমন বিশ্বজিৎদা একবারে 5 মিনিটও বসতে পারছেন না, একবার বসছেন আবার উঠছেন, আবার বসছেন আবার উঠছেন, দায়িত্বটা এত তীব্র কিছুতেই বসতে পারছেন না, কোনোভাবেই বসতে পারেন, আপনার দেখে কী হবে, আপনি তো বসে আছেন। এইটা হচ্ছে কথা, দায়িত্ববোধটা এখন এই ছিটকে যাচ্ছেন, কিছুতে এক জায়গায় থাকতে পারছেন, আসার ইচ্ছা করছে, আবার মনে হচ্ছে ভক্তদের প্রসাদ দিতে হবে, আপেলের টুকরো যদি কম পারে তাহলে ভক্তরা খুব গালাগাল দেবে, এটা হচ্ছে চলছে, কন্টিনিউয়াসলি চলছে। ওইটা এত বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, ভগবৎ চিন্তা ভগবৎ ভাবনা এটা আমাদের কাছে গৌণ হয়ে যায়। প্রথম যেটা ঠিক করতে হয় আমরা কী চাই সেটা আগে ঠিক করতে হয়, একবারে প্রথমে এই কথাটা ঠিক করে নিতে হবে কী চাই। যদি এলেবেলে জীবনযাপন করতে চায়, এলেবেলে জীবনযাপন, কেউ আপনাকে বাধা দিচ্ছে, কেউ বাধা দেবে না, কিন্তু যদি মনে করেন একটু অন্যরকম জীবনযাপন করবো, আবার এলেবেলেও জীবনযাপন করবো, দুটো কিন্তু একযোগে হয় না, হয় না, হয় না, হয়। আপনি যদি ভালো করে সংসার করতে চান, সংসারটা মন দিয়ে করতে হবে, আপনার খালি মনে হবে যে ওই যে চাকরি করে সরকারি অফিসে ও আমার চেয়ে বেটার, যদি তার জীবনটা দিয়ে একবার দেখেন তাহলে দেখবেন কি কঠিন সংগ্রাম, ভেতরে বাইরে, অফিসে গিয়ে তাকে নির্দিষ্ট সময় কাজ শেষ করতে হচ্ছে, ঘরেতেও তাকে সব কাজকর্ম করে ফেলতে হচ্ছে, কিছু কিছু কাজ হয় থেকে হয়তো সে ছাড় পায়। আমরা আমাদের প্রত্যেকের জীবনকে, আমাদের জীবনকে সাকসেসফুল করতে হয়, সাধকের জীবনও তাই, সাকসেসফুল করতে গেলে সাধন ভজন হচ্ছে কথা, সাধন ভজন হচ্ছে আমাদের মান, যেটার উপর নির্ভর করে আমাদের আধ্যাত্মিক জীবন দাঁড়িয়ে থাকে, নাহলে জীবনের শেষটা বড় এলেবেলে হয়ে যায়। আমাদের কাছে একজন ভদ্রলোক আসেন, তিনি চাইতেন না যে কেউ মঠ মিশনে আসুক, তার বাড়ির লোকের কেউ মঠ মিশনে আসুক সেটা তিনি চাইতেন না। তার স্ত্রী শেষকালে ক্যান্সারে চলে গেলেন, ক্যান্সারে মারা গেলেন, কিন্তু যাওয়ার সময় বলছিলেন, আমার সঙ্গে চলে যাওয়ার 3 দিন আগেও দেখা হয়েছিল, তখনও তিনি বলছিলেন তার অবস্থান, তখনও তিনি ভগবানের কথা চিন্তা করছেন, ভগবানের কথা ভাবছেন, কিন্তু তার স্বামী, তার আরও বয়স, আরও 10 বছরের বেশি বয়স হয়েছে, তিনি কিছুতেই এই জীবনের মধ্যে আসতে চাইছেন না, অনন্ত স্বপ্নময় জীবনে আমরা কাটাতে চাই, তার বাইরে যে একটা জীবন আছে সেটাকে আমরা কিছুতেই রাখতে চাই, সেখানে যদি রাখতে হয় এই কথাটা ভাবতে হবে, এই ক্ষণগুলোকে ব্যবহার করতে হয়, সেই ক্ষণে যদি আমরা যে কোনো কাজ করি সেটাতে আমাদের কাজ খুব ভালো হয়। সাধু রাত্রে বেশি ঘুমোবে কেন, সাধু অর্থে শুধুমাত্র আমাদের মতো গেরুয়া পড়া সাধু না, সাধক যে ভগবানকে চাইছে তার ঘুমের উপর নিয়ন্ত্রণ থাকা দরকার। আপনার সংসারে আপনি আছেন, বাড়িতে কালী পুজো হয়েছে, সারা দিন ধরে কাজ করছেন, 3 দিন ধরে কাজ করছেন, ক্লান্তিতে আপনি মনে হচ্ছে বসে পড়লেই ঘুমিয়ে পড়বেন, কিন্তু তাও কালী পুজো শেষ হয়ে যাওয়া সবাই চলে গেলে প্রসাদ বিতরণও করেছেন, আবার সকালবেলা সামান্য কিছু রান্না বান্না করেছেন যাতে দুপুরে সবাই খেতে পারে, তারপরে আপনি ঘুমোতে গেছেন, ঠিক সাধু হচ্ছে, কারণ আপনি কেন অন্যদের মতো ঘুমোতে পারেন না, তার কারণ হচ্ছে আপনি গৃহিণী, আপনি ওই বাড়িটার মালিক, আপনার উপর গোটা জগৎ তাকিয়ে আছে। ঠিক সেই রকম যে সাধু তার কিন্তু সাধারণ জীবনযাপন করতে হয় না, রাত্রি হচ্ছে সবচেয়ে দীর্ঘ সময় আমাদের, এই সময়টা আমরা সাধন ভজন করে কাটাতে পারি, খানিকটা রাত্রির যে সময় শরীরে বিশ্রামের প্রয়োজন হয় সে সময় অবশ্যই বিশ্রাম করবেন, কিন্তু তার বেশি করার খুব একটা দরকার নেই। বলছেন সারা রাত যদি ঘুমিয়েই কাটিয়ে দাও তো জপ ধ্যান করবে কখন, আরেকটা বলছেন জপ ধ্যান করলে কি হয়, হৃদয়ে উচ্চ ভাব ও উচ্চ চিন্তা সহজেই আসে, আমাদের কোনো কাজ করতে দিলে আমরা সবসময় পিছিয়ে যাই, তার কারণ হচ্ছে আমি উচ্চ ভাব উচ্চ চিন্তা করে উঠতে পারি না, আমি ফেইল করি। দেখবেন অল্প বয়সী ছেলেপুলেদের যদি বলা হয়
যে ঠিক আছে তুমি চাকরি বাকরি পাচ্ছ না, তুমি কিছু ব্যবসা বাণিজ্য করো না, কোথায় পাবো? আগে থেকেই সব অ্যালিবাইগুলো জোগাড় হয়ে যায় যে কে ইয়ে দেবে, কে মূলধন দেবে, কে কি করবে, কোথায় থাকবো, কি করব, এই সব ভবিষ্যতের কথা ভেবে আমরা ঝাঁপাতে পারি না, আমরা ঝাঁপাতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের উচ্চ চিন্তা, আমি পারি এই ভাবনাটা, এটা আমাদের ভেতরে আসে না। আমরা সবসময় আমাদের ছেলেমেয়েদের শেখাই কেমন করে ভালো পার্সেন্টেজ নিয়ে আসতে হবে। আলটিমেটলি দেখবেন এই পার্সেন্টেজগুলো কোনো কাজে লাগছে না। আপনারা দুটোই প্রথমেই স্কুল কলেজে পড়াশোনা করেছেন, সকলের কিছু না কিছু ডিগ্রি আছে, সেই ফোরেই করুন, এইটেই করুন, টুয়েলভই করুন, গ্র্যাজুয়েশন হলে মাস্টার ডিগ্রি হোক, প্রত্যেকেই কিছু কিছু নম্বর অ্যাকোয়ার করেছিলেন, ভেবে দেখুন তো সেই মার্কশিটটা আপনার কোনো কাজে লাগছে? কাজে লাগছে না। তার কারণ হচ্ছে ওটা হচ্ছে একটা জায়গা অবধি, একটা জীবনের একটা অংশ অবধি যাওয়ার জন্য পাসপোর্ট, তারপরে কিন্তু আপনাকে গোটা জীবনটা নিজেকে নিজেকেই যাপন করতে হয়। এইটা করতে গেলে উচ্চ ভাব থাকা দরকার। স্বামীজির একটা ভারী সুন্দর কথা আছে, উই নিড দ্যাট কাইন্ড অফ এডুকেশন বাই উইচ ক্যারেক্টার ইজ ফর্ম, স্ট্রেংথ অফ মাইন্ড ইজ ইনক্রিজ অ্যান্ড ম্যান ক্যান স্ট্যান্ড অন ইজ ওন ফিট। শিক্ষা কীরকম চাই না, বাই উইচ ক্যারেক্টার ইজ ফর্ম, চরিত্র গঠন যেন হয়। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে চরিত্র, আমি বলছি না আমরা সবাই দুশ্চরিত্র, তা না, আমাদের বিষয়ে চরিত্রের দৃঢ়তা নেই। দৈবিক গুণ সম্পর্কে বলতে গিয়ে ভগবান একটি গুণের কথা বলছেন, অভয়, নির্ভয়তা। নির্ভয়তা মানে কাউকে ভয় পাওয়া নয়, যে কোনো অবস্থাতেই আদর্শের সাথে কম্প্রোমাইজ করে না, অভয়। তাই বলছে বাই উইচ ক্যারেক্টার ইজ ফর্ম, স্ট্রেংথ অফ মাইন্ড ইজ ইনক্রিজ, মনের শক্তি বৃদ্ধি পায়, অ্যান্ড ওয়ান ক্যান স্ট্যান্ড অন ইজ ওন ফিট, আর যে যার দ্বারা মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে, যার কারোর কোনো সাহায্য নেই। যেমন আপনারা দেখবেন যে জানলার পাশে বসে আছে, একটু হেলা দিয়ে বসে, আমরা কিছুতেই নিজে সোজা হয়ে বসতে পারি না, একটা ওই একটু যেন একটু কুনুই একটু লাগালে যেন আমাদের খুব ভালো লাগে, যেন হচ্ছে ওটা একটা সাপোর্ট, ওটা যদি না দিই তাহলে কিন্তু সব শেষ হয়ে গেল না। আমি কিন্তু সোজা হয়ে বসতে পারি, ভগবান আমাকে একটা সিট দ্বারা দিয়েছেন, আমি সোজা হয়ে বসতে পারি, কিন্তু মনে হচ্ছে একটু যেন সাপোর্ট। তার কারণ হচ্ছে যে ওয়ান ক্যান স্ট্যান্ড অন দিজ ওন ফিট, নিজের পায়ে নিজে, আমি পারি, এই জগৎ সংসারে কেউ পারে না, এইটা হচ্ছে কথা। আমরা শেষ করব সেবকের অনুভূতি দিয়ে। সেবক বলছে, সেবক অতি ভয় ভয় বললেন, আমার তো জপ ধ্যানে তেমন মন বসে না, জপ করতে দেখলেই দেখি যত বাজে চিন্তা এসে মনকে তোলপাড় করে তোলে, আপনার সেবার সঙ্গে সঙ্গে ও অন্যান্য কাজকর্মের ভেতর বরং ভগবানের স্মরণ মনন হয়, মন শান্ত ভাব ধারণ করে, তাতে আনন্দ পায়। কিন্তু যখনই জপ ধ্যান করতে বসি তখনই মন যেন একেবারে বিদ্রোহী ওঠে, এইবারে মনের সঙ্গে লড়াই করে করে একটা মহা অশান্তি ভোগ আর শান্ত হয়ে উঠে পড়তে হয়। এই ভাবটা আগে ছিল না, এখন কিছু কাল যাবৎ, বিশেষত যেটি যতদিন আপনার সেবা আরম্ভ করেছি ততদিন থেকে মনের এই অবস্থা দাঁড়িয়েছে। সেবকের মনের এই অশান্ত অবস্থা দেখে মহাপুরুষ মহারাজ অনেকক্ষণ চুপ করে থাকলেন, পরে ধীরভাবে বললেন, হ্যাঁ, কোনো কোনো মনের ওই রকম বিদ্রোহী ভাব থাকে, সে মনকে বসে আনবার উপায় আছে, সেরকম অশান্ত মনকে ক্রমেও শান্ত করে দেহবস্তিতে একাগ্র করা যায়। ধ্যান জপ করবার জন্য আসনে বসে তখনই জপ বা ধ্যান শুরু করো না, প্রথমে ধীরে বসে কাতরভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ঠাকুর হলেন জীবন্ত সমাধির স্বরূপ, তার কাছে আন্তরিক প্রার্থনা করে তাকেই চিন্তা করলে মন সমাহিত হবে, বলবে প্রভু আমার মন স্থির করে দাও, আমার মন শান্ত করে দাও। এইভাবে খানিকক্ষণ প্রার্থনা করে ঠাকুরের সমাধির কথা ভাববে, তার যে ছবি দেখছো এই ছবি খুব উচ্চ আধ্যাত্মিক উচ্চ সমাধি অবস্থার ছবি, সাধারণ লোকে এই ছবির কোনো মর্ম বুঝতে পারে না, পরে চুপচাপ বসে মনকে লক্ষ্য করে থাকবে যে মন কোথায় ছুটে যাচ্ছে, তুমি তো আর মন নও, মন হলো তোমার, তুমি মন হতে স্বতন্ত্র আত্মস্বরূপ, ধীরভাবে দ্রষ্টার মতো মনের গতিবিধি লক্ষ্য করো, অনেকক্ষণ ছোটাছুটি করার পর দেখবে মন আপনা হতেই ক্লান্ত হয়ে পড়বে, তখন মনকে ধরে এনে ঠাকুরের ধ্যানে লাগাবে, যতবার মন পালিয়ে যাবে ততবার মনকে ধরে নিয়ে আসবে, এইরকম করতে করতে মন ক্রমে শান্ত হয়ে যাবে, তখন খুব প্রেমের সঙ্গে ভগবানের নাম জপ করবে, তার ধ্যান করবে, কিছুদিন যেমন বললুম তেমনি করে যাও, দেখবে যে মন তোমার বসে এসেছে, তবে একটা খুব নিষ্ঠার সঙ্গে
নিত্য নিয়মিতভাবে এটা করে যেতে হবে। দুটো জিনিস এখানে, এই সমস্যা আমাদের সবার হয়, কারুর হয়নি এরকম সমস্যা আপনি খুঁজে পাবেন না, যে আপনি জপ ধ্যান করতে বসেছেন আপনার মন যে পালিয়ে যায়নি এটা হয়নি এরকম খুঁজে পাওয়া যায় না। এই কারণে এটাকে শাস্ত্র বলছে বিক্ষেপ, চলে যাওয়া, আর তারপরে সেই বিক্ষিপ্ত মনকে ধেয় বস্তুতে নিয়ে আসা, সেটাকে আবার নিয়ে আসবার কথা বলছেন, প্রত্যাহার বলছেন, ফিরিয়ে আনা। আপনার ছেলে রাগ করে বাড়ির বাইরে গিয়ে চায়ের দোকানে সারাটি দিন বসে আছে, সকাল থেকে দু চার কাপ চা খাওয়া হয়েছে, আপনি বারান্দা থেকে দেখছেন, তারপরে দেখছেন ছেলে সেই বসেই আছে, দোকান বন্ধ হয়ে দোকানদার চলে গেছে, ছেলে সেই দোকানের বাইরেতেই বসে আছে। তখন আপনি কী করেন, দোতলার বারান্দা থেকে নেমে ধীরে ধীরে বাবা বাচ্চা বলে হাত ধরে তাকে নিয়ে আসেন, প্রত্যাহার করে নিয়ে আসেন। আমাদের মনটাও ঠিক সেই রকম, সবসময় সে পালিয়ে যেতে চায়, তাকে টেনে ধরে নিয়ে আসতে হয়। যখন সেটাও পারি না, তখন শ্রীরামকৃষ্ণের যে সমাধিস্থ মূর্তি, ইষ্টের প্রত্যেকটা মূর্তি সমাধিস্থ মূর্তি, শ্রেষ্ঠ অবস্থার ছবি, সেই মূর্তির কাছে প্রার্থনা করতে হয় যে আমার যে মন সেটাকে বসিয়ে দাও। আর প্রত্যেক দিন একই সময় একই কাজ করতে হয়, তখন দেখবেন মন আপনাকে বলবে যে অন্য কিছু করা যাবে না। আপনারা যে সকালবেলা মর্নিং ওয়াক করতে যান, রোজ একই সময় যারা জব মর্নিং ওয়াক করতে যান, তারা কিন্তু সকালবেলা কোনো একটা দিন খুব ঠান্ডা পড়েছে, খুব বেশিক্ষণ শুয়ে থাকতে পারেন না, আপনারা অপেক্ষা করতে থাকেন কখন সূর্য উঠবে, কখন একটু রোদের তাপ বাড়বে, আর আপনারা বেরিয়ে পড়বেন। হয়তো এক ঘন্টা মর্নিং ওয়াক করা হলো না, তা আধা ঘন্টা মর্নিং ওয়াক করতেই হয়, ওইটা আপনাকে বাধ্য করবে, জপ ধ্যান আপনাকে বাধ্য করবে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে এসছেন বিখ্যাত লেখিকা সান্ত্বনা চৌধুরী, তিনি বলছেন যে মহারাজ 1951 শঙ্করানন্দজির কাছে মন্ত্রদীক্ষা হয়েছে, 1994 এত বছর হয়ে গেছে, কই কিছু তো হলো না মহারাজ। মহারাজ বলছেন সে কি মা সান্ত্বনা, রোজ যে সকাল বিকেল তাকে ডাকবার ইচ্ছা হয়, এই যে দেখবেন এই আপনি বাড়ি ফিরে যাবেন, আপনি যাই কাজ করুন না কেন, যদি নিত্য সকাল সন্ধ্যে জপ ধ্যান করার আপনার অভ্যাস থাকে, সন্ধ্যেবেলা মনে হবে অন্যদিকে সময়টা নষ্ট করছি, কতক্ষণে বাড়িতে গিয়ে জপ ধ্যান করব। আবার সকাল থেকে ঘুমতে করতে যতই আপনাকে বাজারটাতে যেতে হোক না কেন, তারই মাঝখানে অল্প সময় বার করে আমরা ইষ্ট চিন্তা করি, ভগবত চিন্তা করি। এটার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে ধীরে 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 আমাদের ভালোবাসা বাড়ছে। আগুনটা সবে লেগেছে, এবার যখন আমরা জোরে হাওয়া দিতে থাকি আগুন ছড়াতে থাকে। রবীন্দ্রনাথের গান আছে না, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন দিয়ে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে। আমরা দীর্ঘদিন ধরে সাধন ভজন না করতে করে, যেমন গাছ যেরকম জল না পেলে ধীরে ধীরে শুকিয়ে যায়, শুকনো হয়ে যায়, তাতে যখন অগ্নি সংযোগ করা হয়, প্রথমে একটা অংশ থেকে আগুন জ্বলতে থাকে, ধীরে ধীরে সেই আগুন সমস্ত গাছের চতুর্দিকে ছড়িয়ে যায়। ঠিক সেই রকম এই সাধন ভজনের আগুন আমাদের মনের ভিতর লাগাতে হয়। মনের ভিতরে একবার সাধন ভজনের আগুন লাগালে তখন দেখবেন আমাদের মনে হবে যে জপ ধ্যান না করে আমরা পারছি না, ভালো চিন্তা না করে পারছি না, ভালো কাজ না করে পারছি না। আপনারা যারা নানা রকমের ভালো কাজ করেন, যারা অভ্যস্ত ভালো কাজ করার, তারা যতই অর্থ কম থাকুন আপনারা নিরন্তর চেষ্টা করেন সেই ভালো কাজ করার জন্য। এইটা হচ্ছে কথা, এই চেষ্টাটা করে যেতে হবে। প্রথম দরকার আমি কি জীবনযাপন করতে চাই সেটা সম্পর্কে একটা খুব পরিষ্কার ধারণা দরকার, দুই হচ্ছে আমি যে জীবনযাপন করতে চাই সেই জীবনটাকে বরণ করে নিতে হয়। যদি মনে হয় সাধারণ জীবনযাপন করুন, সাধারণ জীবনযাপন করতে হয়, সেই জীবনযাপন করতে গেলেও আপনার দরকার লেখাপড়া ভালো করে করতে হয়, ভালো চাকরি বাকরি করতে হয়, সমস্ত কিছু করতে হয়। অন্যরকম জীবনযাপন করতে গেলে অন্যরকম হতে হয়, অন্যরকম জীবনযাপন আমরা যখন করতে যাই তখন বাধা এসে উপস্থিত হয়, সেই বাধাকে অতিক্রম করে বেঁচে থাকা জীবনের আরেকটা দিক, সেইটাকে উপেক্ষা করে বেঁচে থাকা। আপনারা যখন কাজকর্ম করেন দেখবেন সব কিছু কিন্তু আপনাদের ফেভারে যায়, প্রত্যেকটা জিনিস যে আপনার ফেভারেবল হয় তা কিন্তু হয় না, কিন্তু তবু আপনারা কাজ করে যান। ছেলেকে পড়াচ্ছেন, ছেলে পড়তে চায় না, তাকে ধরে বেঁধে করতে হয়। একটি বাড়িতে কেক এসেছে, এক মায়ের তিনটি সন্তান, একটি ছেলে হাত বাড়িয়ে কেকটাকে ধরতে যাচ্ছে, মা উং করে দিলেন, ছেলেটা সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিল। আরেকটি ছেলে আরেকটু শয়তান,
সেটি হাত ছোঁয়াতে গেলেন মাতার পিঠে ঘাঁই করে একটা মেরে দিল। আরেকটা ছেলে বেশি শয়তান, সে এক খাবলা কেক খেয়ে খেতে খেতে মাকে দেখাতে থাকলো। মা তাকে ভীষণ পিটতে থাকলো, তারপরে চুলে রুটি ধরে ধরে হিড়ি করে ধরে ঘরের ভেতর ঢুকিয়ে তালা চাবি বন্ধ করে দেয়। সে ছেলে লাফ মারতে থাকে, চিৎকার করতে থাকে, সমস্ত কিছু করতে থাকে। একটা সময় কাঁদতে কাঁদতে সে শান্ত হয়ে যায়। সে বুঝতে পারে এসব করে কোনো কিছু করে হবে না, আমাকে ভালো হতে হবে। যখন সে ধীরে ধীরে শান্ত হয়ে যায়, মা তখন আস্তে আস্তে দরজার দ্বার খুলে দেয়, উন্মুক্ত করে দেয়। আমাদের মনটাও ঠিক সেই রকম, মন কাঁচা অবস্থায় যখনই লোভে পড়ে তখন শুধুমাত্র একটু উঁ করে দিলেই থেমে যায়, কিন্তু তারপরেও যদি হয় তখন ভা দিতে হয়। তারপরেও যদি কথা না শোনে মনের চুলে রুটি ধরে একটা বদ্ধ ঘরের ভেতর ঢুকিয়ে দিতে হয়। তারপরে যখন সে শান্ত স্থির হয়ে যায় তখন ধীরে ধীরে তাকে বাইরের জগতের মধ্যে ছেড়ে দিতে হয়, এবং এই বাইরের জগতে যখন সে ছাড়া পায় তখন সে এক নতুন রূপ প্রাপ্ত হয়। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের মনকে এইরকম শক্তি প্রদান করুন, আমাদের মন যেন ঈশ্বরাভিমুখী হয়, আমরা যেন একটু একটু করে ভগবানের দিকে এগিয়ে যাই। সময় পেরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, এ সম্পর্কে যেন আমাদের একটা সচেতন ভাব তৈরি হয় এবং আরও যেন গভীরভাবে ভগবানকে ডাকতে পারি। আজ এই পর্যন্ত, ভগবানের ইচ্ছা হলে আগামী দিন যেখানে আমরা ছেড়েছি সেখান থেকে বাকি অংশটির আলোচনা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।